তুমি তো কমলা লেবু দিয়ে ভিডিও শুট করো, আজকে আবার ডাব লাগবে কেন তোমার? এই তোমার তো জানতে হবে না, হ্যাঁ দুটো যা যা বলছি দুটো ডাব দেওয়া, তাড়াতাড়ি ডাব দে নাও। আর কি পেয়ে গেছি ডাব, ডাবের আইসক্রিম, টেন্ডার কোকোনার আইসক্রিম, নাইটি বৌদি, আর সে কুডোস। ডাবের মালাই দিয়ে তৈরি এবং খেতে দারুণ ডিলিশিয়াস হয়। এবং একবার যদি আমার কোনো ঠাকুরপো বা যে কেউ খাও না, ভেতরে যৌবনটা আছে না, এরকম ছলাতে ছলাতে নাচ, এরকম যৌবনটা পুরো ছলাত ছলাত নাচতে শুরু করে দেয়। তো আমাদের ডাবের আইসক্রিম বানাতে গেলে বা টেন্ডার কোকোনাট আইসক্রিম বানাতে গেলে যে আইসক্রিম, যে ইনগ্রিডিয়েন্টস গুলো মেইন, সেগুলো হলো সাস মে তেরি সাস মিলি তো মুঝে সাস আই, মুঝে সাস আই মানে শ্বাস লাগবে, সেটা হচ্ছে আমাদের ডাবের শ্বাস। একটু ডাবের জল যেটা একটু আমি একটু খেয়ে নেবো, কি এখন হালকা করে একটু স্কিনেও লাগাতে পারো, টোনার হিসাবে খুব ভালো। চিনি যেটা ডাস্ট করে নেওয়া, একটু মিক্সিতে চিনি দিয়ে সুগার ডাস্ট যেটা হয় সেইটা, কন্ডেন্সড মিল্ক, আর একটা ক্রিম লাগবে, এটা একটা ক্রিমটা লাগবে, আর ডাবের যে খোলো সেখানে আমরা জমাতে পারি। তো এখন আমরা ফার্স্ট কাজ যেটা করব হচ্ছে একটা মিক্সিং বলে একটা মিক্সার মেশিন নিতে হবে। মিক্সার মেশিনের মধ্যে এই ডাবের খোলস যেটা আছে, এই খোলসটা আমরা নিয়ে এইখানে আমরা হালকা করে সেক্সি করে ডাবের জল যেটা আছে, ওই ডাবের জলটা এর মধ্যে হাফের মতো বেশি এরকম দিয়ে দেব। তো এইবার এইটাকে একটা আমরা মিক্সিতে দিয়ে ভালো করে সেক্সি করে এটাকে আমরা পেস্ট করে নিয়ে আসবো। বাট তোমরা পেস্ট করো, আমি তো এখানে মন্ত্র পড়বো, শ্রিং ব্রিং সার্বালিং ভৌত ভবিষ্য বর্তমান বদলিং, নারকেলের শ্বাস এবং নারকেলের জল পেস্ট হয়ে তাড়াতাড়ি আইং। সো আমাদের এই রেডি হয়ে গেছে, এবং আর একটা নতুন এখানে আমুল যে ফ্রেশ ক্রিমটা আছে, আমি এটা খুলি কি করে, আমুল ফ্রেশ ক্রিমটা এখানে হালকা করে ঢেলে দেবো। বা এটা তো একটা কিছু ইয়াদ আ রা হ্যায় মুঝে, এটা কিসের মতো লাগছে দেখতে হালকা করে? নো নো, মেক ইউ স্টে হেলদি এন্ড অ্যাক্টিভ এভরি ডে, এন্ড ফর দ্য টেস্ট ইউ উইল লাভ ইট টু দ্য লাস্ট ড্রপ। Nunu milk, a healthier choice for your family. আমাদের এই ক্রিমটা ম্যাজিক করে রেডি হয়ে গেছে। এইবার এই ক্রিমটা ফাটানোর পর বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা ঢেলে নেবো, এর মধ্যে সাস মে তেরি আর নারকেলের যে জলটা আছে কোকোনাট ওয়াটার, এইটা এর মধ্যে হিহি করে একটু সেক্সি করে মিশিয়ে নিলাম আমরা। দু চামচ মতো আমরা এখানে পাউডার সুগারটা যেটা আছে ওইটা নিয়ে নেবো সেক্সি করে, এরপরে হচ্ছে কন্ডেন্স মিল্কটা এখানে মিলিয়ে দেবো। দেওয়ার পর এটাকে ভালো করে মানে সেক্সি করে হি হি করে যৌবনের মতো মানে একদম এইরকম ভাবে মেশাতে হবে, মানে মিশিয়ে মানে আর কিছু রাখা যাবে না। তো মিলানো হয়ে যাওয়ার পরে আমরা একটা, যদি ডাবের এরকম খোলস থাকে বা তোমরা যদি কাঁচের বাটিতে করো সমস্যা নেই, ডাবের খোলস হলে ডাবের যে ন্যাচারাল ফ্লেভারটা আছে সেইটা পাবো। সো এইবার যে এই ডাবের খোলসটা আছে আর এই দুটো আছে, এইটাকে জাস্ট 2-3 ঘন্টা ফ্রিজে রাখার পালা। সো আইসক্রিমটা 2-3 ঘন্টা লাগবে ঠান্ডা হতে, ততক্ষণ তোমাদের একটা দারুণ অ্যাপের ব্যাপারে কথা বলতে পারি, সেটা হচ্ছে আমরা সবাই অনলাইনে রিচার্জ বা শপিং করতে পারি, যেমন মিন্ত্রা, অ্যামাজন, আজিও, এগুলো থেকে আমরা প্রত্যেকে ইউজ করি। তো এগুলো যখন ইউজ করি আমরা একটা দারুণ অ্যাপ সাথে ইউজ করতে পারি, সেটা হচ্ছে ক্যাশ কারো অ্যাপ। এটা ইন্ডিয়াস বিগেস্ট ক্যাশব্যাক অ্যাপ, এবং এখান থেকে প্রচুর আমরা ক্যাশব্যাক আর্ন করতে পারি, এবং যে ক্যাশব্যাক পাবো সে সম্পূর্ণ রশিটা আমাদের ডাইরেক্ট
ডেবিট ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা অ্যামাজন গিফট কুপন হিসেবেও আমরা ওটা ব্যবহার করতে পারি। এবং সবথেকে দারুণ ব্যাপার হলো মিস্টার টাটা নিজে এটাই ফান্ডিং করেছে। এবং এখন এই প্যান্ডামিক সিচুয়েশন চলছে, লকডাউনে আমাদের টাকার প্রয়োজন হয়, তো আমাদের মেডিসিন বা নিত্য প্রয়োজনীয় গ্রসারি এই সমস্ত জিনিসপত্রগুলো কিনতে হচ্ছে আমরা, কিন্তু সেখান থেকেও আমরা ক্যাশব্যাক পেতে পারি, এক্সট্রা টাকা আর্ন করতে পারি। যেমন হচ্ছে মেটলাইফ বলো, অ্যামাজন পেন্ট্রি বলো, বিগ বাজার ফার্মেসি বলো, এখান থেকে আমাদের নিত্য প্রয়োজনীয় ওষুধ বা গ্রসারি আমরা অর্ডার করলাম সেখান থেকেও আমরা কিন্তু ক্যাশব্যাক পেতে পারি। এবং এটা খুবই ইজি স্টেপের মধ্যে আমরা ব্যবহার করতে পারি। আমার ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আছে, ওটাতে ক্লিক করে আমরা ডাইরেক্ট ডাউনলোড করতে পারি, প্লে স্টোরে গিয়ে আমরা ক্যাশ কার্ড সার্চ করে সেখান থেকেও ডাউনলোড করতে পারি। এবং তারপরে আমার প্রোমো কোড SAN25 যদি তোমরা ইউজ করো তাহলে তোমরা ডাইরেক্ট 25 রুপিস বোনাস পেয়ে যাবে। তো দারুণ না ব্যাপারটা, আজকে থেকে ক্যাশ কার্ডটা ডাউনলোড করে নিয়ে এবং খুবই সহজ, তোমরা যে কোনো শপিং সাইটে যাবে, গিয়ে অরেঞ্জ বাটনতে ক্লিক করবে, তারপরে শপিং হয়ে গিয়ে কার্টে অ্যাড করার পর তোমরা দেখতে পাবে যে কত টাকা পেমেন্ট হয়ে যাওয়ার পর যে কত টাকা ক্যাশব্যাক তোমরা পেয়েছো, এবং তারপরে সেটা তোমাদের ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে উইথড্র করে নেবে টাকাটা। এবং 1500 থেকেও বেশি ওয়েবসাইটে তোমরা ক্যাশব্যাক পেতে পারো। তাহলে এই লকডাউনের মধ্যে এক্সট্রা ক্যাশব্যাক কজন পায়, ইনকাম করার একটা দারুণ ব্যবস্থা বলে দিলাম। তো এক্ষুনি ডাউনলোড করো ক্যাশ কার্ড অ্যাপটা, ডিসক্রিপশন বক্সে আর পিন কমেন্টে আমার লিংক দেওয়া আছে, তাড়াতাড়ি ডাউনলোড করে নাও কিন্তু ক্যাশ কার্ড। সো রেডি হয়ে গেছে আমাদের এখানে আইসক্রিমটা, এই যে দেখো এখানে পুরো ডাবটা ভাসছে হালকা করে। গাইজ আমি একটা কথা বলবো, বাস্কিন রবিন্স ন্যাচারালস বা কি বলবো কোয়ালিটি ওয়াইজ তার থেকে কোনো অংশে কম নয়। তোমরা এত টাকা দিয়ে ওটা না করে কে নিজে, আমি গ্যারেন্টি নাইটি বুদি গ্যারেন্টি নিয়ে বলছে। সো এই গরমের মধ্যে অবশ্যই বাড়িতে টেন্ডার কোকোনাট তোমরা তৈরি করে খেতে পারো। আর হ্যাঁ, ক্যাশ কার্ড অ্যাপ্লিকেশনটা তোমরা ডাউনলোড করতে পারো ইনস্ট্যান্ট ক্যাশব্যাকের জন্য। আর আমার প্রোমো কোড SAN25 এটা ইউজ করলে তোমরা 25 টাকা বোনাস পেতে পারো। তা এখনই ডাউনলোড করো, ক্যাশ করো আর আইসক্রিম খাও। আর আমি ঠাকুরপুকে দিয়ে আসি, একই দাঁড়াও ঠাকুরপুর জন্য বানালাম, একই হচ্ছে, যাই যাই যাই, দেখা হচ্ছে পরের এপিসোডে।